বেঙ্গল ফেট মেডিকেল হসপিটাল প্রেজেন্ট হলিরক আনন্দ বার্তা স্মারক সম্মান 2020 সহযোগিতায় বিমা বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথোস্ক্যান সেন্টার জ্যোতিষ ডক্টর সুমন দাস মা বাসন্তী রাইফিল এবং গোগ্যাস। স্মারক সম্মান 2019 নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বর্ধমান শহর থেকে গোটা পূর্ব বর্ধমান জেলা ঘুরে সেরা এবং সেরার সেরাদের বেছে নিতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানের প্রাণ কেন্দ্রে শ্যামলাল সর্বজনীন যে দুর্গাপুজো কমিটি তাদের মঞ্চে। অবশ্যই একটা সুসংবাদ আছে আনন্দবার্তার পক্ষ থেকে, সেই সুসংবাদ তো আমি দেবই আমাদের আনন্দবার্তা স্মারক সম্মান 2019 বিশেষ সহযোগিতায় ভিমার এবং অন্যান্য সহযোগিতায় এবিজি প্যাথোস্ক্যান সেন্টার গো গ্যাস মা বাসন্তী ব্র্যান্ড অনন্তলাল দাস অ্যান্ড সন্স এবং আরো অনেকে। আমি সুসংবাদ দেওয়ার আগে এই মুহূর্তে আগে প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি, মেডিকেল পক্ষ থেকে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট মিসাইল দত্ত মহাশয়, আমি তাকে মঞ্চে একবার আহ্বান জানাবো। রয়েছেন এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে ডক্টর আবির গুহ মহাশয়, আমি তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়কে এবং অবশ্যই জ্যোতিষ ডক্টর সুমন দাস মহাশয়কে। তারা আজকে আমাদের সঙ্গে এসেছেন এবং তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে রয়েছেন, সত্যি আমরা তার জন্য কৃতজ্ঞ তাদের কাছে। আমি মঞ্চে আহ্বান জানাবো শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদেরকেও এই মুহূর্তে আমি মঞ্চে দেখে নেব। তবে আমরা জানি আমাদের বাঙালি ঘরে যে রেওয়াজটা আছে, যে রীতিটা আছে, যে সনাতনী রীতি, সুসংবাদ বা ভালো খবর দেওয়ার আগে কিন্তু অবশ্যই যেটা করতে হয় সেটা হচ্ছে মিষ্টি মুখ করতে হয়। মিষ্টি মুখও আমরা করব, তবে তার আগে পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করব পুজো কমিটির সদস্যদের। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর সুমন দাসকে, আমি অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এবং পুজো কমিটির কর্মকর্তাদের একবার জোরে করতালি হোক, একটা খুব সুন্দর শুভ ক্ষণ এই মুহূর্তটা, সত্যি আনন্দবার্তার পক্ষ থেকে তারা ছিনিয়ে নিয়েছেন সুসংবাদটা। আমি যেটা বলছিলাম সারপ্রাইজ, সেটা একটু পরে দিচ্ছি, এই মুহূর্তে হবে মিষ্টি মুখ। মিষ্টি মুখ করানোর জন্য আনন্দবার্তার অন্যতম কর্ণধার পরমেশ্বর মহন্ত, তিনি রয়েছেন মঞ্চে, আমি তাকে অনুরোধ করব। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, আমি তাকেই অনুরোধ করছি তিনি একটু মিষ্টি মুখটা যদি করিয়ে দেন আমাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে। পুজো কমিটির কর্মকর্তারা রয়েছেন, রয়েছেন আমাদের মধ্যে আরো অনেকে বিশিষ্ট। একবার জোরে করতালি হোক আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি আরো একবার বলে দিই, রয়েছেন মেডিকেল পক্ষ থেকে মিসাইল দত্ত, আছেন এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে ডক্টর আবির গুহ মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, আছেন ডক্টর সুমন দাস। ঢাকের বাদ্যে ঢাকের তালে ভীষণ সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে। এবার সেই সুসংবাদের পালা, যে মুহূর্তটার জন্য এতক্ষণের অপেক্ষা ছিল, সেরা থিম, সেই পর্বে সেরার যে শিরোপা সেটা ছিনিয়ে নিয়েছে শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রথমে একবার জোরে করতালি হোক শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির জন্য। এই মুহূর্তে স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, আমাদের সঙ্গে আছেন মেডিকার পক্ষ থেকে মিসাইল দত্ত মহাশয়, আমি তাকেই প্রথমে অনুরোধ জানাবো, তিনি স্মারক তুলে দেবেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। মুহূর্তটাকে স্মরণীয় করে যাওয়ার জন্য একবার জোরে করতালি হোক শ্যামলাল দুর্গাপুজো কমিটি, তারা ছিনিয়ে নিয়েছেন সেরা থিম এই পর্বে আনন্দবার্তার পক্ষ থেকে সেরা শিরোপা। মানপত্র তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে আছেন ডক্টর আবির গুহ মহাশয়, তিনি তাদেরকে মানপত্র তুলে দেবেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। ডক্টর আবির গুহ মহাশয় একবার করতালি হোক জোরে শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির জন্য। আমার সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, আমি তাকে অনুরোধ জানাবো
পূজো কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়। আমি তার কাছে অনুরোধ রাখব, তিনি কাঞ্চন কাজী মহাশয়কে টাকার চেক তুলে দেওয়া হলো পূজো কমিটির কর্মকর্তাদের হাতে। করতালিটা বড্ড আসতে হচ্ছে, একটু জোরে করতালি হোক। শ্যামলাল সর্বজনীন দুর্গাপূজো কমিটি, থ্রি চিয়ার্স ফর শ্যামলাল সর্বজনীন দুর্গাপূজো কমিটি। আমাদের মধ্যে যেহেতু বিশিষ্ট যারা রয়েছেন, আমি মেডিকার পক্ষ থেকে যেহেতু আছেন মিশাইল দত্ত, আমি তাকে বলবো কিছু বক্তব্য রাখার জন্য। আমি অভিনন্দন জানাবো শ্যামলাল সর্বজনীন পুজো কমিটির সমস্ত সদস্যদের। একটা অসাধারণ থিমের ওপর বেস করে এবারে প্যান্ডেল হয়েছে এবং ঠাকুরের সমস্ত সজ্জা হয়েছে। আমাদের ভীষণ ভালো লেগেছে এই এই মানে প্রতিমা এবং প্যান্ডেল দেখে, এবং আপনাদের ভাবধারা বা চিন্তাভাবনা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি ধন্যবাদ দেবো আনন্দবার্তা যারা রয়েছেন কর্মকর্তা, যে এত সুন্দর একটা থিম, এত সুন্দর একটা ভাবনা তাদেরকে আপনারা পুরস্কৃত করেছেন বলে। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল তরফ থেকে আমি মিশাইল দত্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে মহা সপ্তমীর শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিশাইল দত্ত মহাশয়কে। তিনি খুব সুন্দর করে, ছোট্ট করে, সংক্ষেপে তার বক্তব্য বুঝিয়ে দিলেন। আমাদের মধ্যে পুজো কমিটির কর্মকর্তারা রয়েছে, আমি তাদের পক্ষ থেকে একজনকে বলবো, তারা তাদের যে আনন্দ হলো আজকে এই মুহূর্ত, সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য কিছু বক্তব্য বলার জন্য, পুজো আজকের এই সুন্দর মুহূর্তটিকে ধরে রাখার জন্য কিছু বলতে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আনন্দবার্তা টিমকে আমাদের এরকম সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমাদের পুজো কমিটির এবার স্পেশাল টিম ছিল স্পর্শ, এবং এইটা যে ওনাদের ভালো লেগেছে সেটাতে আমরা পুজো কমিটির তরফ থেকে খুব গর্ব অনুভব করছি। যাই হোক, আজকে আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ সবাই বুঝতে পারছে এর প্রয়োজনীয়তাটা। মানে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পুজো কমিটির পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ শ্যামলাল সর্বজনীন দুর্গাপূজো কমিটির কর্মকর্তাদেরকে, তারা যে এত সুন্দর একটি থিম আমাদের সামনে পরিবেশন করেছেন। যেটা বারবার বলছিলাম যে বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমরা পঞ্চমীর দিন ঘুরে বেরিয়েছি এবং বেছে নিয়েছি সেরা ও সেরার সেরাদের। আপনারা দেখতে থাকুন আনন্দবার্তা, আমরা পৌঁছে যাব পরবর্তী কোনো পুজো মণ্ডপে। দেখতে হলে আপনাদেরকে জানতেই হবে এবং জানতে হলে চোখ রাখতে হবে এরই বার্তার পর্দায় যে কারা চিনিয়ে নিল সেরা এবং সেরার সেরাদের। আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে, এবং অবশ্যই শ্যামলাল সর্বজনীন দুর্গাপূজো কমিটির যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আরও একবার পরবর্তী দিনগুলোর জন্য জানিয়ে রাখি স্বাগত শুভেচ্ছা। বেঙ্গল ফেট মেডিকেল হসপিটাল প্রেজেন্ট হলিরক আনন্দ বার্তা শারদ সম্মান 2000 বিমা, বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, জ্যোতিষ ডক্টর সুমন দাস, মা বাসন্তী রাইফিল এবং গোগ্যাস। বেঙ্গল ফেট মেডিকেল প্রেজেন্ট হলিরক স্কুল নিবেদিত শারদ সম্মান 2019 সেখানে অবশ্যই আনন্দবার্তার পক্ষ থেকে আমরা একটা বিশেষ বিভাগে বেছে নিয়েছি ফর্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতিকে। আমরা জানাবো সেটা আনন্দবার্তা শারদ সম্মান 2019 বিশেষ সহযোগিতায় বিমাস এবং সহযোগিতায় এবিজি স্ক্যান প্যাথো সেন্টার, গোগ্যাস, মা বাসন্তী ব্র্যান্ড, অনন্তলাল দাস অ্যান্ড সন্স, এছাড়াও রয়েছেন অনেকে। এই মুহূর্তে আমি মেডিকার পক্ষ থেকে ডেকে নেব, আমাদের মধ্যে রয়েছেন মিশাইল দত্ত এবং এবিজি প্যাথো স্ক্যান সেন্টারের পক্ষ থেকে ডক্টর আবির গুহ মহাশয়, তাদেরকে ডেকে নেব। বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়কে ডেকে নেব, জ্যোতিষ ডক্টর সুমন দাসকে। এই মুহূর্তে আমি একবার ডেকে নিচ্ছি প্রত্যেককে। আমাদের সঙ্গে যে সমস্ত বিশিষ্ট মানুষজন রয়েছেন, গুণী মানুষজন রয়েছেন, তাদেরকে আমি মঞ্চে দেখে নিচ্ছি আমার পাশে। আরো একবার জানিয়ে রাখি যারা আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন মেডিকার পক্ষ থেকে মিশাইল দত্ত মহাশয়, রয়েছেন এবিবি প্যাথো স্ক্যান সেন্টারের পক্ষ থেকে
কবির গুহ মহাশয়, এছাড়াও রয়েছেন সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, রয়েছেন জ্যোতিষ ডক্টর সুমন দাস। সেই সঙ্গে আমি ডেকে নেব খড়্গেশ্বর মন্দির উন্নয়ন সমিতির পক্ষ থেকে তাদের যারা কর্মকর্তা তাদেরকে আমাদের কাছে ডেকে নিচ্ছি। সুসংবাদ দেওয়ার আগে আমি একবার পুষ্পস্তবক তুলে দিতে বলব কর্মকর্তাদের হাতে। এই মুহূর্তে আমি খড়্গেশ্বর মন্দির উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানা রয়েছেন খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের আমি একটু ডেকে নিচ্ছি আমাদের পাশে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমি ডক্টর সুমন দাসকে আমি বলব পুষ্পস্তবক তুলে দিতে খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতির হাতে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর সুমন দাস। একবার জোরে করতালি হোক, সুখবর এবং সুসংবাদ, তাই আগে মিষ্টি মুখ হোক তারপরে বাকি সবকিছু। সেই জন্য আমি আনন্দবার্তার পক্ষ থেকে সুমিত বা সুমিত ভগত রয়েছেন আমাদের সঙ্গে, তাকে বলব কর্মকর্তাদের একবার মিষ্টি মুখ করানোর জন্য। তারপর আমরা স্মারক এবং মানপত্র তুলে দেবো খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতির হাতে। এই মুহূর্তে মিষ্টি মুখ, একবার জোরে করতালি হোক এবং চলুন মিষ্টি মুখ। মজুমদার মহাশয় মিষ্টি মুখ করাচ্ছেন। এরপর জানাই সেই সুসংবাদ, খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতি যারা আনন্দবার্তার বিচারে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন সেরা প্রতিমার শিরোপা। একবার জোরে খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতি ছিনিয়ে নিয়েছে সেরা প্রতিমার শিরোপা আনন্দবার্তার পক্ষ থেকে। আমাদের মধ্যে যারা রয়েছেন মেডিকার পক্ষ থেকে আছেন মিশাইল দত্ত মহাশয়, আমি তাকে অনুরোধ করব কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের মধ্যে আছেন মিশাইল দত্ত মহাশয়, আমি তাকে অনুরোধ করব স্মারক তুলে দেওয়ার জন্য খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের হাতে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আবির গুহ মহাশয়, আমি তাকে অনুরোধ করব জানাচ্ছি যে আপনাদের এই পুজোটিকে আনন্দবার্তার তরফ থেকে একটি বিশেষ সম্মান দেওয়া হয়েছে। আপনারা খুব সুন্দর একটি পুজো করছেন, আমরা আশা করব খুব ভালোভাবে আপনাদের পুজো কাটবে এবং আগামী দিনে আপনারা আরও সুন্দর করে পুজো করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আবির গুহ মহাশয়কে। আমাদের সঙ্গে আছেন খড়্গেশ্বরপল্লী উন্নয়ন সমিতির কর্মকর্তারা, আমি তাদের মধ্যে থেকে কাউকে অনুরোধ করব এই আনন্দ ঘন মুহূর্তকে ধরে রাখার জন্য, কর্তাদেরকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের সম্মানিত করেছেন, এই সম্মান আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামী বছর আমরা চেষ্টা করব আরো কোনো নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে আমাদের মন্ডপ তৈরি করার।
আবার আনন্দ বার্তাকে আমাদের ভারতের সব পরিচালনা সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যবীর শুভেচ্ছা জানাই, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং আনন্দ বার্তা দীর্ঘকাল চলুক এবং আমরা চেষ্টা করবো আগামী দিনে আমাদের পুজো মণ্ডপকে আরো সুন্দর করতে, সকলকে আনন্দ দিতে। এবং আপনারা আগামী দিন আবার আসবেন এবং উৎসবের দিনগুলো আপনারা প্রত্যেকে আনন্দ কাটান, এইটুকু বলে সকলে। বেঙ্গল ফেট মেডিকেল হসপিটাল প্রেজেন্ট হলিরক আনন্দ বার্তা শারদ সম্মান 2020। সহযোগিতায় বিমা, বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, জ্যোতিষ ডক্টর সুমন দাস, মা বাসন্তী রাইফিল এবং গোগ্যাস। জেলা জুড়ে পৌঁছে যাচ্ছি বিভিন্ন মণ্ডপে। এই মুহূর্তে আমরা চলে এসেছি উদয়পল্লী সুভাষ সংঘের যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে। অবশ্যই তারা কোন বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন জানাবো, কিছুক্ষণের জন্য সাসপেন্স। আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে তারা তো জানতেই পারবেন, যারা টিভির ওপারে রয়েছেন তাদেরকেও জানার জন্য দেখতে হবে অবশ্যই আনন্দ বার্তা। আনন্দ বার্তা শারদ সম্মান 2019 বিশেষ সহযোগিতায় রিমার্ক, এছাড়াও অন্যান্য সহযোগিতায় এবিজি অ্যাথো স্ক্যান সেন্টার, মা বাসন্তী রাইসমিল, গোলগ্যাস এবং ডক্টর সুমন দাস, অরুণকুমার দাস অ্যান্ড সন্স ওয়ারনকে। এই মধ্যে আমাদের সঙ্গে আছেন মেডিকেল পক্ষ থেকে মিসাইল ডক্টর মহাশয়, আমি তাকে ডেকে নেব এখানে। আমি ডেকে নেব ডক্টর আবির গুহ মহাশয়কে, তিনি আছেন আমাদের সঙ্গে। আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, তাকে ডেকে নেব আমাদের কাছে। আছেন ডক্টর সুমন দাস, তাকেও আমি অনুরোধ করব আমাদের এখানে আসার জন্য। প্রথমেই উদয়পল্লী সুভাষ সংঘের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে পুষ্পস্তবক দিয়ে আজকে শুরু করবো সম্বর্ধনা জ্ঞাপন। তারপর আমরা চলে যাব মিষ্টিমুখ পর্বে এবং সব শেষে অবশ্যই যে সাসপেন্স, তারা কোন বিভাগে ছিনিয়ে নিয়েছেন সেরার শিরোপা সেটা একটু পরে জানাচ্ছি। এই মুহূর্তে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব ডক্টর সুমন দাস মহাশয় আমাদের সঙ্গে আছেন, তাকে অনুরোধ করব কর্মকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। একবার জোরে নরমালি হয়ে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য একবার উদয়পল্লী সুভাষ সংঘের জন্য জোরে করতালি হোক। যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করবো একবার জোরে করতালি দেওয়ার জন্য। মিষ্টিমুখ করানোর জন্য আমি আনন্দ বার্তার পক্ষ থেকে রাজীব মণ্ডল মহাশয় আছেন আনন্দ বার্তার অন্যতম কর্মভার, আমি তাকে অনুরোধ করবো এখানে আসার জন্য। এবং কর্মভারদের মিষ্টিমুখ করানোর জন্য একবার জোরে করতালি হোক। এই মুহূর্তে চলছে মিষ্টিমুখ পর্ব। সেটা হচ্ছে তারা কোন বিভাগে ছিনিয়ে নিয়েছেন সেরা শিরোপা, সেটা হচ্ছে সেরা ব্যবস্থাপনা। সেরা ব্যবস্থাপনায় সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে উদয়পল্লী সুভাষ সংঘ। চলছে মিষ্টি মুখ, জোরে করো তালি হোক একবার। আমাদের সঙ্গে আছেন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, আমি তাকে অনুরোধ করবো এখানে আসার জন্য। এবং অবশ্যই উদয়পল্লী সুভাষ সংঘের যে কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো কাঞ্চন কাজী মহাশয়কে। এই মুহূর্তে চলছে স্মারক প্রদান পর্ব, স্মারক তুলে দিচ্ছেন কাঞ্চন কাজী মহাশয় উদয়পল্লী সুভাষ সংঘের সভাপতির হাতে। একবার জোরে করে তাইলে উদয়পল্লী সুভাষ সংঘের জন্য। আমাদের মধ্যে আছেন ডক্টর আবির গুহ মহাশয়, আমি তাকে অনুরোধ করব তাদের হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য। ডক্টর আবির গুহ মহাশয়, আমি তাকে অনুরোধ করব মানপত্র তুলে দেওয়ার জন্য কর্মকর্তাদের হাতে। সরকারিটা চলতে থাকুন, এই যে আনন্দ ভাবে
নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আনুবাতা পক্ষ থেকে যে পুজো পরিক্রমা করে বিভিন্ন পুজো মণ্ডপে তাদের যে বিভিন্ন ব্যবস্থাপনা যা আছে বা পুজো মণ্ডপ এবং প্রতিমা বিভিন্ন রকম তাদের দেখে যে প্রাইজ দেওয়া হচ্ছে, আজকে আমাদের এখানে উদয়পল্লী সুভাষ সংঘ যে প্রাইজ দেওয়া হচ্ছে তার জন্য আমি সুভাষ সংঘের প্রত্যেকটা সদস্যকে যেন আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং পুজোরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত প্রত্যেক দর্শকবৃন্দকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, অর্ণচুরের প্রণাম সালাম জানাচ্ছি এবং আনন্দবত্তার এই উদ্যোগে আমাদেরকে সামিল করে নিয়েছে তার জন্য আমরা আনন্দবত্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে আজ সারা পশ্চিমবাংলার উপরে যে একটা উৎসবের পরিমাণ মেতে উঠেছি, এই জন্য আমাদের সারা জীবন যতই সবাই বেঁচে থাকুক বজায় থাকে এই আমি প্রার্থনা করি সবার কাছে, সবারই ভালোভাবে করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন প্রকাশ করছি। কর্মকর্তারা রয়েছেন জয়পল্লী সুভাষ সংঘ, যারা সেরা ব্যবস্থাপনার শিরোপা ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার কাছ থেকে। আমি অনুরোধ করব তাদেরকেই কিছু বক্তব্য রাখার জন্য, এই মুহূর্তে এত সুন্দর একটি মুহূর্ত তাকে স্মরণীয় করে রাখার জন্য আমি অনুরোধ করব উদয়পল্লী সুভাষ সংঘের যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে কিছু বক্তব্য রাখার জন্য। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আনন্দবার্তার পুরো টিমকে। সবচেয়ে আমাদের যেটা ভালো লেগেছে যে আনন্দবার্তা দীর্ঘদিন ধরে পুজো পরিক্রমা করছেন এবং তারা আমাদের মতো এলাকায়, তারা শহরের মতো গুরুত্ব দিয়েই আমাদের মতো এলাকায় তারা পুজো পরিক্রমায় আসেন। আমরা সেই জন্য প্রথম থেকেই রাজীব মণ্ডল সহ কাঞ্চনজা আছেন, তারা যেভাবে আমাদের মতো এলাকায় এবং পুরো টিম এখানে এসে তারা আমাদেরকে গুরুত্ব দেন, আমরা খুব কম বাজেটে আমরা পুজো করার চেষ্টা করি। আমাদের এই এলাকা আর্থসামাজিক আমাদের যা পরিস্থিতি সেই অনুযায়ী বড় বাজেটের পুজো করা সত্যি অসম্ভব আমাদের পক্ষে, তবুও আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করি যাতে একটা ভালো পুজো করা যায়। পুজো করে আনন্দের জন্য দর্শনার্থীদেরকে সুন্দর পুজো উপহার দেওয়ার জন্য যাতে তারা বছরে একবার আনন্দ পায়, কিন্তু এই পুজো করতে যে এই ধরনের পুরস্কার রবিবারটার আজকের এই পুরস্কার আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো পুজো করার জন্য। পুজোর মধ্যে পুরস্কার আমাদেরকে একটা বাড়তি অনুপ্রেরণা দেয় যে যাতে আমরা ভালো পুজো করতে পারি। তাই অসংখ্য ধন্যবাদ আনন্দবার্তার গোটা পরিবারকে তাদের এই পুরস্কারের তুলে দেওয়ার জন্য আমাদের মতো পিছিয়ে পড়া এলাকায়। ধন্যবাদ রবিবারটাকে আরও একবার। আনন্দবার্তার পক্ষ থেকে উদয়পল্লী সুভাষ সংঘের সমস্ত কর্মকর্তাকে অনেক শুভেচ্ছা, সাধারণ শুভেচ্ছা। পুজোর যে কটাদিন এখনো বাকি আছে খুব আনন্দে কাটুক উদয়পল্লী সুভাষ সংঘের কর্মকর্তা সহ সমস্ত দর্শনার্থী যারা এখানে এসেছেন, প্রত্যেকটি আনন্দবার্তার পক্ষ থেকে জানাই সাধারণ শুভেচ্ছা। পরবর্তী কোন মণ্ডপের জন্য কি পুরস্কার আমরা দেবো সেটা দেখার জন্য চলছে এখন আনন্দবার্তার পর্দায়। বেঙ্গল ফেথ মেডিকেল হসপিটাল প্রেজেন্ট হলিরো আনন্দবার্তা স্মারক সম্মান 2000 বিমা, বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথো স্ক্যান সেন্টার জ্যোতিষ ডক্টর সুমন দাস, মা বাসন্তী রাইফিল এবং গোগ্যাস। হলিরথ স্কুল আনন্দবার্তা স্মারক সম্মান 2019 নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি আলমগঞ্জ বারোয়ারির পুজো মণ্ডপে।
আপনারা জানেন আনন্দ বার্তা বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলা জুড়ে পঞ্চমীর দিন ঘুরেছে এবং বিচারকদের বিচারে আমরা খুঁজে নিয়েছি সেরা এবং সেরার সেরাদের। আলমগঞ্জ বারোয়ারি কোন বিষয়ে বা কোন বিভাগে সেরা হয়েছে সেটা একটু পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। আরো একবার জানিয়ে রাখি আনন্দ বার্তা শারদ সম্মান 2019 বিশেষ সহযোগিতায় ভিমার্ট এবং অন্যান্য সহযোগিতায় এডিজি প্যাথোস্ক্যান সেন্টার, গো গ্যাস, মা বাসন্তী ব্র্যান্ড, অনন্তলাল দাস অ্যান্ড সন্স এবং জ্যোতিষ ডক্টর সুমন দাস। আমাদের সঙ্গে আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়। আমি তাকে এই মুহূর্তে আগে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মিসাইল দত্ত মহাশয়কে, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর আবির গুহ মহাশয়কে এবং ডক্টর সুমন দাসকে। প্রথমেই অবশ্যই কর্মকর্তাদের হাতে পুষ্প স্তবক দিয়ে আমরা শুরু করব আজকের সম্বর্ধনা জ্ঞাপন। তারপর আমাদের আনন্দ বার্তার যে রীতি রেওয়াজ অনুযায়ী চলবে মিষ্টিমুখ। তারপর আমি জানাচ্ছি কোন বিভাগে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে আলমগঞ্জ বারোয়ারি। এই মুহূর্তে আমি কর্মকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো ডক্টর সুমন দাসকে। তারা রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি মঞ্চে। তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর সুমন দাস। আমি মিষ্টিমুখ করানোর জন্য সমস্ত কর্মকর্তারা রয়েছেন আলমগঞ্জ বারোয়ারি পুজো কমিটির সমস্ত কর্মকর্তারা রয়েছেন, তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর সুমন দাস। একবার জোরে করতালি হোক। মিষ্টিমুখ করানোর জন্য আমি আনন্দ বার্তার পক্ষ থেকে আনন্দ বার্তার অন্যতম কর্ণধার পরমেশ্বর মহন্ত মহাশয়কে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তাকে আমি অনুরোধ জানাবো মিষ্টিমুখ করানোর জন্য। একবার জোরে করতালি হোক। এই মুহূর্তে মিষ্টিমুখে খুব সুন্দর একটি মুহূর্ত আমরা ধরে রাখব, আমরা স্মরণীয় করে রাখব আনন্দ বার্তার পক্ষ থেকে আলমগঞ্জ বারোয়ারির জন্য চলছে মিষ্টিমুখ পর্ব। এই মুহূর্তে আমি জানিয়ে রাখি আলমগঞ্জ বারোয়ারি যে বিভাগে আমাদের কাছ থেকে আনন্দ বার্তার কাছ থেকে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন সেটা হল সেরা মণ্ডপ। সেরা মণ্ডপে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন আলমগঞ্জ বারোয়ারির কর্মকর্তারা। একবার জোরে হাততালি হোক। সেরা মণ্ডপ বিভাগে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন আলমগঞ্জ বারোয়ারি। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়। আমি তাকে অনুরোধ করব আলমগঞ্জ বারোয়ারির কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের মধ্যে এই মুহূর্তে আছেন বিশিষ্ট অতিথি বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়। তাকে অনুরোধ করছি চলছে স্মারক প্রদান। একবার জোরে করতালি হোক। মানপত্র তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব ডক্টর আবির গুহ মহাশয়কে, তিনি মানপত্র তুলে দেবেন আলমগঞ্জ বারোয়ারির কর্মকর্তাদের হাতে। মানপত্র তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো ডক্টর আবির গুহ মহাশয়কে, তিনি মানপত্র তুলে দিচ্ছেন আলমগঞ্জ বারোয়ারির কর্মকর্তাদের হাতে। একবার জোরে হাততালি হোক। আলমগঞ্জ বারোয়ারির সেরা মণ্ডপ প্রথম আমাদের কাছ থেকে আনন্দ বার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন সেরার শিরোপা। এই মুহূর্তে আমি মিসাইল দত্ত মহাশয়কে অনুরোধ করব আলমগঞ্জ বারোয়ারির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়ার জন্য। তাদের হাতে চেক তুলে দিচ্ছেন মেডিকার তরফে মিসাইল দত্ত মহাশয়। একবার জোরে করতালি হোক। আলমগঞ্জ বারোয়ারির জন্য সেরা মণ্ডপ এই বিভাগে চেক তুলে দিচ্ছেন মিসাইল দত্ত মহাশয়। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়। আমি তাকে বলবো কিছু বলার জন্য, কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো কাঞ্চন কাজী মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই জানাই সারা পশ্চিমবাংলার আজকের এই উৎসব উৎসব মুখরিত পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে আমি জানাই আমার প্রত্যেক আন্তরিক প্রণাম শ্রদ্ধা সালাম। তার সঙ্গে সঙ্গে আমার পূর্ব বর্ধমান জেলায় ইলেকট্রিক মিডিয়া একটি মাত্র আছে যে আনন্দ বার্তা, তাই সে যে পুজো পরিক্রমা করেছিল সে পুজো পরিক্রমা করার পরে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে। এটা প্রাইজটা বড় কথা নয়, যেটা হচ্ছে এটা উৎসাহিত করা যে পুজো পরিক্রমার পর তাদের যে থিম, তাদের যে চিন্তা ভাবনা, যেভাবে পুজো মণ্ডপ এবং প্রচুর মানুষের সমাগম, এটাই মনে করিয়ে দেয় আরো উৎসাহ বাড়িয়ে দেয় আগামী বছর আরো ভালো করে করব। আমি আনন্দ
বার্তার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমার নিজের পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক ধন্যবাদ জানাই এবং আলমগঞ্জ বাড়ির পুজো কমিটির যাদের যে চিন্তাভাবনা তাদের যে পরিশ্রম তাদেরকে আন্তরিকভাবে সশস্ত্র অভিনন্দন প্রণাম ও সালাম জানাই আগামী দিনে যেন আরো 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 ভালো করতে পারে তার জন্য আগাম আরো শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগত সমস্ত দর্শকবৃন্দ যারা এসেছেন আজকে পুজো এই উৎসব দেখতে ভিড় দেখতে এসেছেন যারা পুজো দেখতে এসেছেন তাদের প্রত্যেককে সশস্ত্র অভিনন্দন প্রণাম ও সালাম জানাই এবং এই বলে আমি আবার শেষ করছি জয় হিন্দ আমাদের মধ্যে মেডিকার পক্ষ থেকেও আছেন মিসাইল দত্ত মহাশয় আমি তাকেও অনুরোধ করব এই মুহূর্তে কিছু বলার জন্য আমি বেঙ্গল ফেট মেডিকা হসপিটালের তরফ থেকে আমাদের আলমগঞ্জ বারোয়ারি পূজা কমিটির সবাইকে অভিনন্দন জানাবো এই অসামান্য মানে মণ্ডপ সজ্জার জন্য আমি মানে প্রথম দিন যবে থেকে এখানে এসেছি এই মণ্ডপ সজ্জার প্রতিটা বিষয় মানে সবকটি মানে খুঁটিনাটি আমি দেখেছি অসাধারণ মণ্ডপ এবং আমি আমাদের যারা জুরি ছিলেন তাদেরকেও আমি অভিনন্দন জানাবো আনন্দবার্তা সবাইকে আমি অভিনন্দন জানাবো এত সুন্দর একটা মণ্ডপ সজ্জাকে তারা পুরস্কৃত করেছেন অনেক ধন্যবাদ আমাদের মধ্যে রয়েছেন যে পুজো কমিটির কর্মকর্তারা আলমগঞ্জ বারোয়ারি পুজো কমিটির কর্মকর্তারা যারা সেরা মণ্ডপের শিরোপা চিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার কাছ থেকে আমি তাদের মধ্যে থেকে কাউকে অনুরোধ করব কিছু বলার জন্য এই আনন্দঘন মুহূর্তকে ধরে রাখার জন্য আলমগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য নমস্কার যদি আমি আজকে আমরা একের পর এক যে পুরস্কার পাচ্ছি এখানে এর জন্য আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে যাচ্ছে আলমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই সমস্ত সময়ে আমাদের পাশে থাকার জন্য বিভিন্ন স্পন্সার যারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করেন বিভিন্নভাবে সারা বছর ধরে তাদেরকেও ধন্যবাদ জানাই আর একটা জিনিস আমি বলতে চাই আমরা এই পুজোটা করে যত না আনন্দ পাই তার চেয়েও বেশি আমাদের আনন্দ লাগে যখন অগণিত মানুষ মানুষের ঢল নামে এবং তারা এসে এই মণ্ডপ দেখে বিভিন্ন মতামত দেন এবং আমাদের কাজের প্রশংসা করেন আর সাংবাদিক বন্ধু যারা এটাকে সঠিকভাবে সম্প্রচারিত করেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা যত ভালো কাজই করি না কেন যত সংখ্যক মানুষ এখানে এসে পৌঁছন তার বাইরেও কিছু মানুষ থাকেন যারা নিউজ চ্যানেল বা বিভিন্নভাবে তারা সেই খবর দেখতে পান তো প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাই আর আগামী বছর আমরা যেন আরও ভালো করে মানুষকে আনন্দ দেওয়ার প্রশ্নে আরও সুন্দর করে এই পুজো করতে পারি তার জন্যে প্রত্যেকের কাছে আন্তরিক সাহায্য প্রার্থনা করছি ধন্যবাদ বেঙ্গল ফেট মেডিকা হসপিটাল প্রেজেন্ট হলিরক আনন্দ বার্তা স্মারক সম্মান 2000 সহযোগিতায় বিমা বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথোস ক্যান সেন্টার জ্যোতিষ ডক্টর সুমন দাস মা বাসন্তী রাইফিল এবং গোগ্যাস আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আনন্দ বার্তা কারণ পরবর্তী কোন মণ্ডপে আমরা পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে আমরা কোন বিভাগে সেরার শিরোপার পুরস্কার দিচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই জানতে হবে এবং দেখতে হবে আনন্দ বার্তা হসপিটাল প্রেজেন্ট হলিরক স্কুল আনন্দ বার্তা স্মারক সম্মান 2019 বিশেষ নিবেদনের রিমার্ক এছাড়াও অন্যান্য নিবেদনে যারা রয়েছেন ডক্টর এরিজিস প্যাথো স্ক্যান সেন্টারও রয়েছেন মা বাসন্তী ব্র্যান্ড অনন্তলাল দাস অ্যান্ড সন গোগ্যাস এবং ডক্টর সুমন দাস আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কয়েকজন অতিথি আমরা কি কারণে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছি অবশ্যই সেই
সুসংবাদ তো দেবই, কর্মকর্তাদের জন্য রয়েছে সেই সুসংবাদ। তবে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আনন্দবার্তার শারদ সম্মানে যারা উপস্থিত রয়েছেন, সেই বিশিষ্ট অতিথিদের আমি একবার মঞ্চে ডেকে নেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আজকে বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী, রয়েছেন ডক্টর আবির গুহ, রয়েছেন মিসাইল দত্ত মহাশয়, রয়েছেন ডক্টর সুমন দাস মহাশয়। আমরা কি কারণে আজকে এখানে এসেছি সেটা একটু পরে জানাচ্ছি, তবে তার আগে এখানকার যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে আমি প্রথমেই পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো ডক্টর সুমন দাস মহাশয়কে। তিনি পুষ্পস্তবক তুলে দেবেন এখানকার কর্মকর্তাদের হাতে। একবার জোরে করতালি হোক এই পুজো কমিটির জন্য, একবার জোরে করতালি হোক। এই মুহূর্তে চলছে পুষ্পস্তবক প্রদান। মিষ্টিমুখ করানোর জন্য আনন্দবার্তার তরফে আমি অনুরোধ জানাব আমাদের আনন্দবার্তার যিনি কর্ণধার, অন্যতম কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়কে। আমি তাকে অনুরোধ করব মিষ্টিমুখ করানোর জন্য কর্মকর্তাদেরকে। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সভাপতি রঞ্জিত হালদার মহাশয় রয়েছেন, তাকে এবং আরো যারা রয়েছেন তাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য আমি অনুরোধ করব। আনন্দবার্তার পক্ষে আমাদের মধ্যে অন্যতম কর্ণধার উপস্থিত আছেন রাজীব মণ্ডল মহাশয়। সম্পাদক রয়েছেন রাসবিহারী হালদার, তাকে মিষ্টিমুখ করাচ্ছেন। ভীষণ সুন্দর একটি মুহূর্ত, একবার জোরে করতালি হোক। প্রসাদক রয়েছেন গোপাল বাবু, তাকেও মিষ্টিমুখ করানো চলছে। এরপর জানাই যে কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই পুজো কমিটি আমাদের কাছ থেকে, আনন্দবার্তার কাছ থেকে চিনিয়ে নিয়েছে সেরার সেরা, একবার জোরে হাততালি হোক, সেরার সেরার শিরোপা চিনিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে আনন্দবার্তার পক্ষ থেকে। তাই পুজো কমিটির হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করবো পুজো কমিটির কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। পুজো কমিটির কর্মকর্তাদেরকেও আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন। এবং কাঞ্চন কাজী মহাশয় বিশিষ্ট সমাজসেবী, আমি তাকে অনুরোধ জানাব স্মারক তুলে দেওয়ার জন্য। চলছে স্মারক প্রদান, রাসবিহারী হালদার মহাশয়ের হাতে চলছে, তাকে স্মারক তুলে দিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দিচ্ছেন। একবার জোরে করতালি হোক। আমাদের মধ্যে আছেন ডক্টর আবির গুহ মহাশয়, আমি তাকে অনুরোধ করব পুজো কমিটির কর্মকর্তাদের হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য। ডক্টর আবির গুহ মহাশয় পুজো কমিটির কর্মকর্তাদের হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য জোরে হাততালি হোক। একবার মানপত্র প্রদান চলছে তাদেরকে, সেরার সেরা শিরোপা সম্মান। এই মুহূর্তে মিসাইল দত্ত মহাশয় মেডিকার তরফে আছেন, বেঙ্গল সেফ মেডিকা হসপিটালের তরফে মিসাইল দত্ত মহাশয়। আমি তাকে আহ্বান জানাবো, তাকে অনুরোধ করবো পুজো কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়ার জন্য। 40,000 টাকার চেক তুলে দিচ্ছেন মিসাইল দত্ত মহাশয়, একবার জোরে হাততালি হোক। সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, আমি তাদেরকে সম্বর্ধনা তো অবশ্যই জানাচ্ছি যারা রয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা। তবে এই আনন্দঘন মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। সর্বজয় দুর্গাপূজা কমিটি, আনন্দবার্তা যে পুজো পরিক্রমা হয়েছিল আনন্দবার্তার পক্ষ থেকে তাদেরকে শ্রেয়ার সব সম্মান আজকে প্রদান করা হলো। এই মুহূর্তে আমি খুব খুশি আনন্দিত যে রাসবিহারী হালদার একজন কর্মঠে খুব ভালো ছেলে, সে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছে। আমরা খুব খুশি আনন্দিত, আমার সরল পুজো কমিটিকে ধন্যবাদ জানাই, তার জন্য রাসবিহারী এবং তার টোটাল টিমটাকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এর সঙ্গে সারা পশ্চিমবাংলা আজকে উৎসব মুখরিত, এই পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এবং আনন্দবার্তাকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো মানুষকে আজকে এরকম একটা ভালো উদ্যোগে সামিল করেছে, তার জন্য আনন্দবার্তাকে আমার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকে আগত সমস্ত দর্শকবৃন্দ যারা পুজো দেখতে এসছেন, প্রত্যেক আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম ও সালাম জানাই। জয় হিন্দ।
প্রবীণ গুহ মহাশয়, আমি তাকেও কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেরা সেরা পুজো কমিটির মঞ্চে। আমি ডক্টর আবির গুহ মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। এই যে পুজোটি, এটিতে আমরা আনন্দবার্তার তরফ থেকে বিগত কয়েক বছর ধরে আসছি এবং আমরা দ্রুত লক্ষ্য করছি যে এই পুজোটি খুব তাড়াতাড়ি বর্ধমানের পুজোর মানচিত্রে একটি নিজস্ব জায়গা করে নিয়েছে। খুব অল্প দিনের মধ্যে পুজোটি প্রচুর দর্শক টানছে এবং তাদের নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে তারা এই পুজোটিকে বর্ধমানের অন্যতম সেরা পুজো করেছে। কর্মকর্তাদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, গোটা আনন্দবার্তা টিমের তরফ থেকে অভিনন্দন, এবং আমরা আশা করব যে আগামী দিনে এই পুজো আরো ভালো হবে। ধন্যবাদ। সংঘের যে কর্মকর্তারা রয়েছেন, আমি তাদের মধ্যে থেকেও অনুরোধ করব কাউকে আজকের যে এই সুন্দর মুহূর্ত এবং আনন্দবার্তার কাছ থেকে যে সম্মাননা পাওয়া, সেই মুহূর্তটি সম্পর্কে কিছু বলার জন্য পুজো কমিটির কর্মকর্তাদের। আনন্দবার্তার প্রত্যেকটি প্রতিনিধি এবং কর্ণধারদের ধন্যবাদ জানাই যে তারা এত পরিশ্রম করে পুজোর কদিন বর্ধমান জেলার মধ্যে যারা সেরাটা তুলে ধরেছে, কেউ প্রতিমা, কেউ থিম, কেউ প্যান্ডেল, লাইট, এবং আমরা ইতিমধ্যে সেরা সেরা পুরস্কৃত হয়েছি। আমরা খুব খুশি এবং আনন্দবার্তাকে ধন্যবাদ জানাই যে আমাদের এতদিনের পরিশ্রম আমরা সফল হয়েছি, আমাদের এত সুন্দর প্যান্ডেল এবং প্রতিমাকে বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে এবং আমাদের যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য আমি বার্তাকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তি কাঞ্চন গাজী মহাশয়, ডাক্তারবাবু উপস্থিত আছেন, আরও অনেক ব্যক্তি উপস্থিত আছেন, রাজীবদা, পমদা প্রত্যেকে উপস্থিত আছেন। আমরা আনন্দবার্তা বর্ধমানের মানুষ, আনন্দবার্তার মাধ্যমে কিন্তু অতি সহজেই কোথায় কী হচ্ছে সেই খবর কিন্তু একমাত্র আনন্দবার্তায় তুলে ধরে এবং খুব ভালো খবর পরিবেশন করে সমস্ত ক্ষেত্রে, ক্রীড়া, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে আনন্দবার্তা একটা অভূতপূর্ব সংবাদ বর্ধমানবাসীর কাছে পৌঁছে দিচ্ছে এবং বর্ধমানবাসীর মাধ্যমে কিন্তু প্রচুর উপকার পাচ্ছে। আমরা এই বছর 38তম বর্ষ। আমরা গত বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার মাধ্যমে একটি দুর্গাপুজো হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ কিভাবে আনন্দ উপভোগ করছে সেটা তুলে ধরেছিলাম এবং জীবন্ত চরিত্রের মাধ্যমে সেটা তুলে ধরেছিলাম। আমরা চেয়েছিলাম বর্ধমানের মানুষ একটা আলাদা কিছু দেখুক যেটা কোনোদিন বর্ধমানে হয়নি। এই বছর আমরা চেষ্টা করেছিলাম বর্ধমানবাসীর কাছে একটা ইউনিক কিছু তুলে ধরতে, যেখানে আমরা দেখবেন প্যান্ডেলের বাইরে থেকে শুরু করে ভেতর সমস্ত জায়গায় কিছু না কিছু কাজ করা আছে এবং অতি সুন্দর শিল্পী হাতের কাজ তারা পরিবেশন করেছেন এবং প্রতিমাতেও আমরা আলাদা কিছু করে রাখতে চেয়েছিলাম যেটা বর্ধমানবাসীকে আকৃষ্ট করে। রেশমের সুতো দিয়ে তৈরি আমাদের প্রতিমা, বর্ধমান শহরে এই প্রথম, বর্ধমান জেলার মধ্যে কোনোদিন রেশম সুতোর প্রতিমা হয়নি, যেটা খুব সুন্দরভাবে মানুষকে আকৃষ্ট করছে এবং প্রত্যেকে যারা দর্শনার্থী আসছেন তারা প্যান্ডেলের মধ্যে পৌঁছে বলছেন একটা অভূতপূর্ব সুন্দর জিনিস তারা দেখতে পাচ্ছে বর্ধমানের মধ্যে, যেমন প্রতিমা তেমন প্যান্ডেল। আমরা খুব খুশি আমাদের সেরাটা তুলে ধরার জন্য এবং ভবিষ্যতে আমরা আমাদের এর থেকে বড় কিছু তুলে ধরতে বর্ধমানবাসীর কাছে ইচ্ছা আমাদের আছে, পরের বছর এর থেকেও বড় কিছু তুলে ধরব। এবং আমি প্রথমেই আমাদের ক্লাবের সর্বশেষে আমি ক্লাবের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই পুজোটি সম্ভব হয়েছে, তাদের জন্য ধন্যবাদ জানাই। তেলিপুকুর সুকান্ত সিধির সঙ্গে হিপিপ, তেলিপুকুর সুকান্ত সিধির সঙ্গে হিপিপ, আনন্দবার্তা হিপিপ, আনন্দবার্তা হিপিপ। আরো একবার অভিনন্দন জানাই তেলিপুকুর সুকান্ত সিধির সঙ্গে প্রতিটি কর্মকর্তাদের যারা এত সুন্দর করে এত থিমকে আমাদের সামনে পরিবেশিত করেছেন, সাধারণ দর্শকের সামনে পরিবেশিত করেছেন। আমাদের পক্ষ থেকে আনন্দবার্তার পক্ষ থেকে আরো একবার সারস শুভেচ্ছা রইল, রইল অভিনন্দন। আপনারা যারা টিভির অগ্রান্তে বসে রয়েছেন তারা তাদেরকে যারা আপনারা যাতে জানতে পারেন যে আমরা পরবর্তী কোন পুজো মণ্ডপকে কোন বিভাগে সেরার শিরোপা দিচ্ছি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আনন্দবার্তা। আমি আরো একবার পুজো কমিটির কর্মকর্তাদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সম্বর্ধনা জানাতে চাই আমাদের ক্লাবের সভাপতি এবং ক্লাবের সদস্যরা মিলে আনন্দবার্তাকে একটি সম্বর্ধনা তুলে দেবে। রাজীবদা, পমদা
একবার সামনে। হসপিটাল প্রেজেন্ট হলিরাজ ফুল আনন্দবার্তা স্মারক সম্মান 2019 নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি 2 নম্বর শাঁখারি পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। আরো একবার জানিয়ে রাখি আনন্দবার্তা স্মারক সম্মান বিশেষ সহযোগিতায় বিমার এবং অন্যান্য সহযোগিতায় ডক্টর এডিজি প্যাথোস্ক্যান সেন্টার, মা বাসন্তী ব্র্যান্ড, গো গ্যাস, ডক্টর সুমন দাস জ্যোতিষী এবং অনন্তলাল দাস অ্যান্ড সন। অবশ্যই জানাবো তারা কোন বিভাগে 2 নম্বর শাঁখারি পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি কোন বিভাগে আনন্দবার্তার কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে সেটা তো জানাবো, তার জন্য একটু সাসপেন্স থাক। এই মুহূর্তে আমি এখানকার যে পুজো কমিটির কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে পুষ্পস্তম্ভ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জ্যোতিষী ডক্টর সুমন দাসকে। তারপর এক এক করে আমি স্মারক মানপত্র এবং অন্যান্য যে সম্বর্ধনার বিষয়গুলি রয়েছে সেগুলিতে আমরা পরপর যাব। প্রথমে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জ্যোতিষী ডক্টর সুমন দাসকে। তিনি কর্মকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, একবার জোরে করতালি হোক 2 নম্বর শাঁখারি পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির জন্য। এরপর আমি মিষ্টিমুখ করানোর জন্য অনুরোধ করব আমাদের আনন্দবার্তার অন্যতম সদস্য বা সদস্যা বলা যায় যিনি আমাদের মধ্যে আছেন, কর্মকর্তাও বলা যায় আনন্দবার্তার বৌদিকে, একবার জোরে হাততালি হোক পূর্ণ কমিটির জন্য এবং অবশ্যই তারা যে আমাদের কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তাদের জন্য। চলছে মিষ্টিমুখ পর্ব, এই সময়ে আমি জানিয়ে রাখি তারা কোন বিভাগে আমাদের কাছ থেকে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন। সেরা প্রতিমা দ্বিতীয় বেঙ্গল ফেট মেডিকেল হসপিটাল প্রেজেন্ট হলিরক আনন্দবার্তা স্মারক সম্মান 2019 বিশেষ সহযোগিতায় এবিজি প্যাথোস্ক্যান সেন্টার জ্যোতিষ ডক্টর